নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকাল পরশুর আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান এই অনুষ্ঠানটি হচ্ছে সৌভাগ্যের দেশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ অধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং এই কুড়িটা বছর একেবারে প্রমাণিত কুড়ি বছর নির্দিষ্ট কুড়ি বছর প্রমাণিত কুড়ি বছর একদম 2002 সাল থেকে রাজশ্রীর এই জ্যোতিষ শাস্ত্রের পেশাগত জীবন শুরু এবং সেই সময় থেকে রাজশ্রীর চেম্বার গড়িহাট ভাগ্যচক্র এবং সাম্বাজার জুপিটার চেম্বারটি শুরু এবং আজ পর্যন্ত রাজশ্রী সেটিকে সমানভাবে একদমই নিয়ে চলেছে তার সঙ্গে সঙ্গে সিটিভিএন এর এই প্রোগ্রামটিও শুরু বিভিন্ন সময় চেঞ্জ হয়েছে প্রোগ্রামের কিন্তু সিটিভিএন চ্যানেলটি একমাত্র রয়ে গিয়েছে রাজশ্রীর সঙ্গে সুতরাং এইটা যে দীর্ঘ কুড়ি বছরের জার্নি এটা একদম প্রমাণিত রাজশ্রীর এই জার্নিতে তার সফলতা নির্ভর করেছে তার তিথিভিত্তিক গ্রহ নক্ষত্র গ্রহ গ্রহের সংস্কার এবং মানুষ ভালো আছেন রাজশ্রীর প্রতিকার কিন্তু আধ্যাত্মিক প্রতিকার এবং এই প্রতিকারের ব্যবহারিক দিক থাকলেও এর পালনের একটা বড় দিক রয়েছে বিশালভাবে আমি ব্যবহার করব ঠিক আছে কিন্তু সেটাকে পালন করব আচার বিচার নিয়ে পালন করব সেটা যে ধর্মের মানুষ হন না কেন তিনি তার ধর্মের নির্দিষ্ট রীতি অনুযায়ী পালন করবেন এটাই হচ্ছে রাজশ্রীর প্রতিকার অর্থাৎ ঈশ্বরের কৃপা আপনার জন্য খানিকটা চেয়ে নেওয়া বা নিজের জন্য খানিকটা করে নেওয়া আজকেও আপনারা আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে কোনো বন্ধু আছেন তার সাথে একটু কথা বলে নি নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আপনাদের দুজনকে আমি সোনারপুর থেকে স্মৃতিকণা দাশগুপ্ত বলছি স্মৃতিকণা হ্যাঁ সোনারপুর থেকে কেউ এসেছিল স্মৃতিকণা হ্যাঁ আমাদের আমার ননদের মেয়ে গিয়েছিল তার বিয়ে এবং চাকরি নিয়ে মামাতো বোন না ননদের মেয়ে গেছিল আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন সোনারপুর থেকে আপনার ননদের মেয়ে এসেছিল তার ক্যারিয়ার এবং বিয়ে নিয়ে সে সাকসেসফুল হয়েছে তাই তো সাকসেস হয়েছে বিয়েটা খুব ভালো হয়েছে মানে লাখের মতো মাইনে পায় জামাই বাহ বাহ ভালো খবর সেই জন্য আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই আচ্ছা আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন বাংলাতেই বলবেন কি হয় বলুন তো থার্ডটা আমরা সাত শুনছি তেসরা জুন ১৯৯৩ সময় বলবেন আমি একটা কথা এই প্রসঙ্গে জানাবো আপনি বললেন না যে আপনার ননদের মেয়ে এসেছিলেন প্রতিকার করেছেন জামাই লাখের উপরে মাইনে পায় জামাই মানুষটা কতটা ভালো হয়েছে এটাই দেখা দরকার রাজশ্রী কিন্তু বিবাহের ব্যাপারে যখন প্রতিকার প্রতিবিধান করেন রাজশ্রী সঠিক বিচারটা করেন যাতে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে ভালো থাকতে পারেন সেটা এক লাখের জায়গায় ৫০,০০০ মাইনে হোক না কারণ দুজনে যত ভালো থাকতে পারে মানে আমার এটা নিজের মনে হয় যে মানুষটা ব্যক্তিগতভাবে কতটা ভালো হলো ভীষণভাবে বিবাহিত লাইফে একটা বিরাটভাবে ভীষণ গুরুত্ব রাখে তেসরা জুন ১৯৯৩ সেদিন ছিল বৃহস্পতিবার সকাল ১১:৫২ খড়গপুর সিংহ লগ্ন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ মেন হরোস্কোপে যাব মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে সিংহ লগ্নের দ্বাদশে মঙ্গল নিচস্থ অবস্থায় প্রবল মাঙ্গলিক দোষ করছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা একাদশে বুধ মানে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় হরোস্কোপে সায়েন্সের চার্ট পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো স্টুডেন্ট কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে কর্মক্ষেত্রের পরিবেশ ততখানি মনের মতো হবে না এবং দ্বাদশে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে প্রবল মাঙ্গলিক দোষ এটা বিবাহের জন্য বাড়াবাড়ি নেগেটিভ পয়েন্ট বিবাহের জন্য বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা এবং যেটা রয়েছে কর্মক্ষেত্রের জায়গাতেও খানিকটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ মেয়ে পড়াশোনা বিএসসি বিএডের পর আর এগোতে পারেনি কিছুতেই কিছু হলো না ভালো চাকরি হয়নি আর এখন বিএড চেষ্টা করছি কিছুতেই হয়নি তো আমি আপনার কাছে
গত শিবরাত্রিতে মেয়ে রেমিডি করিয়েছিলাম, সমাজ হয়েছে এখন। গ্রহ সংস্কার করিয়েছেন? গ্রহ সংস্কার অলরেডি করিয়েছেন শিবরাত্রিতে? আচ্ছা হ্যাঁ। এখন জানতে চাইছি খুব বেশি দিন হয়নি শিবরাত্রিতে রেমেডি। এবং আপনি বললেন এর মধ্যে কি মেয়ের কাছে কোনো অফার এসেছে চাকরির? আপনি বললেন এর মধ্যে কি কোনো অফার এসেছে? আপনি কোথাও একটা স্টিগমা দিয়ে রেখেছেন যে আমার জামাইকে অনেক টাকা মাইনে পেতে হবে, ব্যাপারটা বুঝতে পেরেছেন রাজেশনার কথা? একদম একদম, এটা কিন্তু নয়। প্রত্যেকের ভাগ্য সমান নয়, প্রত্যেকের ভাগ্য। মানে আমি একটা বলি, আজকে ধরুন রাজশ্রীর কাছে প্রতিকার করে কেউ হয়তো লক্ষ টাকার চাকরি পাচ্ছে, কেউ আবার 50,000 টাকা চাকরিও পাচ্ছে। এটা এটা ডিপেন্ড করে আমার ছকের জোরের উপরে। আপনার মেয়ের ছকের প্রতিকার হয়েছে, ছ মাসও হয়নি, মার্চ মাসে সম্ভবত প্রতিকার হয়েছে, মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ মানে আপনার ছ মাসই হয়েছে, সাত মাসে পড়েছেন। তো আপনি আপনার মেয়েকে ওটাকে পালন করতে বলুন, এবং যদি চাকরির কোনো অফার আসে সেটাকে অ্যাকসেপ্ট করতে বলুন। একটা জায়গায় গিট খুলতে হয়, খিল খুলতে হয়, তারপরে রাস্তা পাওয়া যায়। একদম আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি যদি এখন মনে করি যে আমি অনেক বেশি টাকার চাকরি করব, এটা হয় না ভাই, ঘষতে হয়। আমরাও ঘষে ঘষে সবাই তাই, সবাই তাই। আমি একটা কথা বলি যে কোনো কিছু সে আপনি যদি মনে করেন না এক লাফে আমি অনেক উঁচুতে উঠে যাবো, এটা হয় না। আপনি যা পাচ্ছেন, আপনার জামাইয়ের কথা বলছিল তো, ওনার মেয়ের জন্য প্রতিকার করেছেন, চার জামাই এটা আর মেয়ের ছিল না, একটা ছেলেকে উনি বাড়িতে আসার অফার করেছেন, বিটেক ইঞ্জিনিয়ার, অনেক টাকা মাইনে পায় কিন্তু সে আসছে না। দুটো প্রবলেম, দুটো প্রবলেম, মেয়ের চাকরি হয়নি আর সে বিটেক ইঞ্জিনিয়ার আসছে না। তো যাই হোক, যাচ্ছে না যে তাকে জোর করে আনানোটা তো ঠিক সঠিক রাস্তা নয়। আর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মেয়েরও ডেভেলপমেন্ট হওয়ার জায়গা যথেষ্ট রয়েছে, কিন্তু মেয়ের হরোস্কোপের নেগেটিভিটিগুলো সংস্কার হয়েছে, খুব বেশি দিন সংস্কার হয়নি, ছ সাত মাস হলো সংস্কার হয়েছে, এগুলো পালন করুন। মেয়ে যথেষ্ট ভালো চাকরি করবে, যথেষ্ট ভালো অর্থ রোজগার করবে। আর বিয়ের জায়গাতে অবশ্যই প্রবল বাধা রয়েছে, আপনি যাকে চাইছেন সে আসছেও না, আপনি অন্য কাউকেও খুঁজুন, মানে শুধু একজনকেই পার্টিকুলার ধরে বসে থাকবেন না। দেখুন যে সেই মানুষটা যার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন সেই মানুষটা কেমন, সেই পরিবারটা কেমন। হতে পারে ছেলেটা একটু কম টাকা মাইনে পায়, কিন্তু যদি মানুষটা ভালো হয়, পরিবারটা ভালো হয়, আপনার মেয়ে তো শান্তির জীবনটা পাবে রে বাবা। অনেক টাকা মাইনে পায় জামাই, দুদিন পরে মেয়ের সাথে তার বুনছে না। হ্যাঁ, টাকা দেখবেন না, টাকা দেখলে পস্তাতে হয়, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি, আমি এটা ভীষণ বিশ্বাস করি। আরেকটা জিনিস কি জানেন তো, টাকা সবসময় ধরুন বিয়ে যখন হচ্ছে তখনই একেবারে দারুণ টাকা সবসময় হাতে বাড়বে, অনেক সময় হয় যে পরে হিউজ ডেভেলপমেন্ট হলো, এটা হয়। হ্যাঁ, আমার নিজের ব্যক্তিগতটা মতামতটা আমি শেয়ার করলাম ওনার সঙ্গে, আমি জানি না রাজশ্রী আপনিও আমার সঙ্গে একমত কিনা, মানে ওনার মেয়ের। আর সব থেকে বড় কথা, আমি যে যেটা চাইছি সেটা পাওয়ার যোগ্যতা আমি রাখি কিনা, অবশ্যই এটাও ব্যাপার। খুঁতখুঁতানি কিন্তু বিয়ের জন্য নেগেটিভ পয়েন্ট, আমি বহু মানুষকে দেখেছি যে বিয়ে এসে কাউকেই পছন্দ হচ্ছে না, কোনো কিছুই পছন্দ হচ্ছে না, ওটা ঠিক না। আপনি একটা মনস্থির করে বিয়ের ডিসিশন নিন। ওনার মেয়ের 93 ইনবর, 29 প্লাস এজ হয়ে গেছে, আজকের বিয়ের যুগে দাঁড়িয়ে আপনার পাশের বাড়ির কোনো মেয়েটি 24 বছর বয়সে সেই যতটা ভালো সম্বন্ধ পাবে, আপনার মেয়ের ক্ষেত্রে কিন্তু চয়েসটা কমে গেল অনেকটা। এরপরে যখন 33 হয়ে যাবে চয়েস দাঁড়িয়ে, যখন অ্যারেঞ্জ ম্যারেজের কথা ভাবা হচ্ছে। একদম একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি, আমার ছেলের জন্য আর কি বলছি। আচ্ছা, আপনার নামটা বলবেন? আর আমার ছেলে রাজীব দাস। রাজীব দাসের ডেট অফ বার্থ বলুন। 20/1/82। আপনি মেদিনীপুর থেকে ফোন করেছেন? হ্যাঁ,
মেদিনীপুর। আমার আর কিছু বল। দাদা আর কি? হ্যাঁ বলুন। হ্যাঁ আমার এক দাদা আর কি, দাদার ছেলের জন্য আর কি গিয়েছিল দিদির কাছে। হ্যাঁ গিয়ে খুব মানে পড়াশোনায় তো খুব ভালো ছিল, আর ও দেখিয়ে মানে এখন সরকারি চাকরিও করছে। হ্যাঁ ব্যাংকিং চাকরি করছে। বাহ খুব ভালো খবর, খুবই ভালো খবর। কেন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, অনুরাধা হচ্ছে শনি নক্ষত্র দেবগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বক্রি অবস্থায় শুক্র রয়েছে মকরে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে ধনু, লগ্নের লগ্ন সপ্তম ভাবের ওপরে রাহু কেতু অ্যাক্সিস, রবি শুক্র দারিদ্র যোগ করছে, দশম ভাবে শনি মঙ্গল, একাদশে লগ্নপতি বৃহস্পতি, কিন্তু যথেষ্ট ভালো পয়েন্ট হরোস্কোপে। যথেষ্ট সায়েন্স মানে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, সায়েন্স নিয়ে পড়লে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, এবং লগ্নপতি একাদশে বসে আছে, ভালো চাকরি অর্থ রোজগারের যোগ আছে। কিন্তু হরোস্কোপে যেটা ভালো নয় সেটা হচ্ছে লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস, লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস এবং সপ্তমপতি বুধ শুক্র ষষ্ঠপতি শুক্রর সঙ্গে কানেকশন করছে, যার জন্য বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা হওয়ার কথা, খুব বাধা হওয়ার কথা। ভালো চাকরি ভালো অর্থ রোজগার এগুলো নিয়ে বলার কিছু নেই, ভালো পড়াশোনা সব ভালো, কিন্তু কিছুতেই বিবাহ ম্যাচিওর করাতে পারবেন না, 40 বছর বয়স। হ্যাঁ তারপরে বলছি বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা, কেননা সপ্তম ষষ্ঠ কানেকশন হচ্ছে দ্বিতীয় বিবাহ যোগাযোগের জায়গা, লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস বিবাহিত লাইফের জন্য শুভ পয়েন্ট নয়, বিবাহ ম্যাচিওর করানোর ক্ষেত্রে প্রবল বাধা। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ ও সিভিল ইঞ্জিনিয়ার, আমি একটু অবাক হচ্ছিলাম, 1982 ইনবর্ন, রাজশ্রী বলছেন কেরিয়ার ভালো অর্থ রোজগার ভালো, অথচ বিয়েটা ম্যাচিওর করাতে পারছেন না। রাজশ্রী এটা অভিজ্ঞতা না আপনার, এত বছর ধরে এত মানুষ দেখার অভিজ্ঞতা। হ্যাঁ দ্বিতীয় ভাবে ষষ্ঠ সপ্তম কানেকশন সুতরাং, এবং লগ্ন সপ্তমে রাহু কেতু, ভীষণ বাধা বিয়েতে। আমি একটু কি করব একটু বলবেন। দেখুন আমি যেটা বলবো সামগ্রিক গ্রহ সংস্কারের কথা বলবো, আর মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো গৌরী বিনায়ক পুজোর কথা বলবো, যেটা করলে বিয়ের বাধা কেটে যায়। আপনি চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা এই বিবাহিত জীবন এমনি ভালো? বিবাহিত জীবনের জায়গা খুব শুভ নয়, তবুও সেটাকে খানিকটা ভালো ভাবা যায়, কেন চতুর্থ পতি একাদশে বসে আছে। কিন্তু ফার্স্ট কথা আগে তো কাজটা হতে হবে, ম্যাচিওর করতে হবে, ম্যাচিওর করার ক্ষেত্রে প্রবল বাধা। আমি আপনাকে বলি আপনার বাড়ি মেদিনীপুর, আগামীকাল চেম্বার রয়েছে হচ্ছে খড়গপুর হোটেল স্বাগত, খড়গপুরের বন্ধুরা মহালয়ার আগে রাজশ্রী এটাই চেম্বার, আজকে অনলাইন চেম্বার এবং আগামীকাল খড়গপুরের চেম্বার, মহালয়া অবসর রবিবার দিন, তার আগের এই দুটোই চেম্বার। আপনারা যারা মেদিনীপুরের বন্ধুরা আছেন, বিশেষ করে রাজীবের মাকে বলছি, আপনি যোগাযোগ করুন, এইখানে গ্রহ প্রতিকার করুন, গ্রহ সংস্কার করুন এবং দেখুন আপনার ছেলে রাজীবের ভালো বিয়ে হবে এবং তার বিবাহিত জীবনটাকেও ভালো করতে হবে, কারণ যেহেতু বিবাহিত জীবনে একটু সমস্যা আছে, আগে বিয়ের আগেই প্রতিকারের মাধ্যমে সেই জায়গাটাকে ঠিক করে নিতে হবে। আপনারা যোগাযোগ করুন, খড়গপুর তার আশেপাশের বন্ধুরা অবশ্যই আগামীকাল খড়গপুরের হোটেল স্বাগততে পেয়ে যাচ্ছেন রাজশ্রীকে, আর আজকে পেয়ে যাচ্ছেন অনলাইন। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বা ভারতবর্ষের বাইরের বন্ধুরা মহালয়ার অবসরকে কাজে লাগাতে চাইলে এই সময়ে আগামীকাল আজকে আপনারা যোগাযোগ করুন, এখনই যোগাযোগ করুন নাম এনরোল করার জন্য, কতজন সুযোগ পাবেন জানা নেই, মানে এটাই আপনার লাস্ট অনলাইন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে রয়েছে? হয়তো অলরেডি বুকিং হয়ে গেছে, তাও চেষ্টা করে দেখতে পারে। আপনাদের দুজনকেই, রাজশ্রী দিকে তনুশ্রী দিকে, আমি কোচবিহার থেকে বলছি। কোথা থেকে? হলদিয়া। হলদিয়া থেকে? কোচবিহার থেকে। কি? কোচবিহার। কোচবিহার, আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? আমার নাম সোমা কাজী। সোমা, আমি, হ্যাঁ আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে একটু জানতে চাই। তার আগে বলি, হ্যাঁ আমার মাসিতো দিদি মানে শিলিগুড়িতে বাড়ি, তো মেয়ের বিয়ের ব্যাপারে দিদির কাছে গিয়ে ভীষণ উপকৃত, খুব ভালো বিয়ে হয়েছে, মানে আমি তো দিদির প্রোগ্রাম দেখি এবং ওই আমার মাসুতো দিদির কাছে শুনে আমি ভীষণ মানে কি যে দিদি এত সুন্দর বলে, আর ওর মেয়ের মানে বিয়েটা ভীষণ প্রবলেম হচ্ছিল, এখন খুব ভালো বিয়ে হয়েছে এবং ভালো আছে।
আচ্ছা, আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 24/11/1969 সেদিন ছিল সোমবার সকাল 7:30 কোচবিহার। বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা হচ্ছে রবীন্দ্র নক্ষত্র, দেবারি বা রাক্ষসগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী, শনি মেষেতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্নে রয়েছে রবি বুধ, লগ্নে রবি বুধ চতুর্থ দশম ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস, লগ্নের দ্বাদশে সপ্তমপতি শুক্র এবং দ্বিতীয় পতি বৃহস্পতি। একটা জিনিস সবসময় জানবেন, শুক্র এবং বৃহস্পতি, এই শুক্র বৃহস্পতির কানেকশন কিন্তু কখনো শুভ হয় না। যেটা আমি বলবো সেটা হচ্ছে হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভালো চাকরির জায়গা দেখাচ্ছে, একাধিকবার চাকরি পরিবর্তনের জায়গা দেখাচ্ছে, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখা গেল উনি একাধিকবার চাকরি চেঞ্জ করছেন, সব কিছু করছেন, কিন্তু যতখানি প্রমোশন হওয়ার, যতখানি স্বীকৃতি পাওয়ার, যতখানি ডেভেলপমেন্ট হওয়ার সেটা কিন্তু হচ্ছে না। একাধিকবার চাকরি চেঞ্জ করার পরও মনের মতো প্রমোশনের জায়গাটা হচ্ছে না। আমি বলবো না খারাপ চাকরি, ভালো চাকরি সব কিছু, কিন্তু যতটা ডেভেলপমেন্ট উনি চাইছেন বা যতটা প্রমোশন উনি চাইছেন সেটা কিন্তু হচ্ছে না। তার কারণ হচ্ছে চতুর্থ দশম ভাবের ওপরে রাহুকেতু অ্যাক্সিস, কর্মভাবে কেতু বসে আছে, এটা নেগেটিভ পয়েন্ট। আর চতুর্থ পতি শনি ষষ্ঠে নিচস্থ অবস্থায় রয়েছে। আমি যে কথাগুলো বলছি আপনি কি ফিল করছেন বলুন। একদম ঠিক বলেছেন দিদি, আমার হাজবেন্ড ডিফেন্সে ছিল, তো এখন বর্তমানে মানে ব্যাংকে করছে এক্সপ্লোরেশন হিসাবে, তো ও ওনা হচ্ছে চাকরি প্রমোশনটা আটকে আছে। হ্যাঁ, এইটাই এটাই মানে আগে ডিফেন্সে কাজ করতেন, এই 20 বছর পরে রিটায়ারমেন্টের পরে ব্যাংকে পেয়েছে। না না না, 17 করেছে, 20 করেনি। আচ্ছা, 17 বছর চাকরি করে উনি ব্যাংকে পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো তো। এখন একটা প্রমোশন তো লাগেই, সেই জায়গাগুলোতে বাধা, সেই জায়গাগুলো হচ্ছে না। উনি ভালো কাজ করছেন, অন্য লোকের প্রমোশন হয়ে যাচ্ছে। ও তাই তো? হ্যাঁ একদম, মানে আমরা তো একদম শিওর ছিলাম যে হবেই, তাতে কি হচ্ছে ভদ্রলোক কিন্তু আরো ডিপ্রেশনে চলে যাচ্ছে। বুঝতে পারছি, ফিল করছি। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, আমি জানি না অনলাইনে আপনি আজকে সুযোগ পাবেন কিনা, কারণ আজকে সুযোগটা নিতে হবে, কারণ আজকে অনলাইনে আপনি যুক্ত হন, হয়ে এই মহালয় অবসরকে কাজে লাগান। আপনার হাজবেন্ডের যে বিষয়টা রয়েছে, সমস্যাটা রয়েছে, গ্রহ সংস্কার করে নিন, দেখুন হয়তো আগামী বছর এই সময় আপনি হাসতে হাসতে ফোন করছেন। আমার মনে হয় আপনি যোগাযোগ করুন, আমরা একটু বলে দিই যোগাযোগ করার জন্য ফোন নাম্বার যাচ্ছে, টেলিফোন নাম্বার, অনলাইনের জন্য বুকিং নাম্বার বলি, অনলাইন চেম্বার আজকেই রয়েছে, অনলাইন চেম্বারের জন্য 9330789557, 9330789557, 9830693509, 9830693509 আপনারা ফোন করুন। চেম্বার আর একটি চেম্বারই রয়েছে মহালয়া অবসর আগে, সেটি হচ্ছে খড়গপুরের চেম্বার, 9830693535, 9830693579। আগামীকালই রয়েছে খড়গপুরের হোটেল স্বাগত, আইআইটি বাইপাস রোডে, আপনারা যোগাযোগ করুন। তার পরবর্তী যে চেম্বার রয়েছে মহালয়া অবসর পরে, সোমবার দিন 26 ব্যারাকপুর সৌভাগ্যচক্র, 27 মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, 28 বুধবার শ্যামবাজার জুপিটার, পরবর্তী 10 অক্টোবর সোমবার হাওড়া ময়দান, 14 অক্টোবর বর্ধমান, 15 অক্টোবর দুর্গাপুর, শনিবার 16 অক্টোবর রবিবার দিন আসানসোলে চেম্বার, 6 নভেম্বর শিলিগুড়িতে চেম্বার রয়েছে। আপনারা অবশ্যই যোগাযোগ করে নিন। আগামীকাল খড়গপুরে চেম্বার, মহালয়া অবসর আগে লাস্ট চেম্বার। আমরা ছিলাম যে কথাটাতে, যে মানুষের জীবনে যখন দুর্ভাগ্য আসে, নানানভাবে ইন্ডিকেশন আসে, তখন যদি আমরা সতর্ক না হই তাহলে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে। অবশ্যই, আর যখন মনে হবে চারিদিক থেকে নানান রকম নেগেটিভিটি আসছে, তখন অবশ্যই একবার হরোস্কোপ দেখানো, গ্রহ সংস্কার, এগুলোর প্রয়োজনীয়তা আছে। অনেক সময় কি হয়, সঠিক সময় গ্রহ সংস্কার করা হলে আপনি অনেক সমস্যা আগে থেকেই এড়াতে পারেন। যে সমস্যাটা আপনার জীবনে আসতে পারতো, আপনি যদি তার আগেই গ্রহ সংস্কার করে নেন, যেমন আমি সবসময় বলি ছোটোবেলায় গ্রহ সংস্কার, ছোটোবেলায় যদি গ্রহ সংস্কার করা হয় সারা জীবন
যথেষ্ট সুগঠিতভাবে চালানো যায়। আর যারা বড় হয়ে গেছেন তাদের ক্ষেত্রেও বলছি, যখন ফিল করছেন হ্যাঁ ভালো আছি ঠিক আছে কোনো প্রবলেম না, কিন্তু যখন ফিল করছেন যে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে, আমার মনে হয় তখন হরোস্কোপ কাউকে দেখানো উচিত বা গ্রহ সংস্কার করা উচিত। একদম। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি বর্তমান থেকে ইলোরা মিত্র বলছিলাম। ইলোরা বলছি দিদি, হ্যাঁ আমি একটু দিদির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ 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 বলছি, আমি তো আমার ছেলের বিষয়ে জানবো, ও ক্লাস 12 এ পড়ে। আর কিছু বলার দরকার নেই, আপনি ডেট অফ বার্থ টাইম প্লেস বলুন। হ্যাঁ, আপনার জানাশোনা কেউ এসেছিলেন? ব্যাংকে চাকরি করে, ও ভীষণ ভালো আছে সব দিক থেকে। তাই একটু দিদির কাছে জানতে চাইছি আমার ছেলের বিষয়ে। ছেলের ডেট অফ বার্থ বলুন। 30 জানুয়ারি 2005। সকাল 6:24। আচ্ছা, রায়গঞ্জ। হ্যাঁ রায়গঞ্জ। আচ্ছা, 30 জানুয়ারি 2005 রবিবার সকাল 6:24 রায়গঞ্জ। মকর লগ্ন কন্যা রাশি, মকর লগ্ন কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী হচ্ছে রবীন নক্ষত্র, নরগণ। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে শনি মিথুনে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মকর, লগ্নে অষ্টমপতি রবি বুধ শুক্র তিনটে গ্রহ রয়েছে। প্রথম কথা হচ্ছে লগ্নে অষ্টমপতি কখনো বাঞ্ছনীয় নয়, অষ্টমপতি লগ্নে থাকলে কিন্তু শরীরের ব্যাপারে ভীষণভাবে কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ দিদি, ও 2018 সালে ওকে নিয়ে আমার খুব প্রবলেমে, ওকে আমি ওর হার্টে লাংসে জল জমে গেছিল, আমি ওকে রীতিমতো মানে খুব খারাপ সিরিয়াস হয়ে ও সিসিউতে পুরো ভর্তি ছিল, সেখানে বাঁচারই কথা ছিল না, মানে ভগবানের অস্তিত্ব পাতেন ছেলেকে বাঁচিয়ে। একদমই তাই, একদমই তাই। অষ্টমপতি লগ্নে থাকলে বাড়াবাড়ি শারীরিক বিপর্যয় হয়, তাই হোক এখন ভালো আছে এটা ভালো বিষয়। আচ্ছা, সায়েন্স নিয়ে পড়াশোনা করা চার্ট, ইঞ্জিনিয়ারিং এর চার্ট, হরোস্কোপে চতুর্থ দশম ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস, দ্বাদশে গেছে মঙ্গল, এই পয়েন্টগুলো কিন্তু ততটা শুভ পয়েন্ট নয়। কেন, চতুর্থ দশমে দেখুন আপনার ছেলে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সায়েন্স নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু চতুর্থ দশমে রাহুকেতু পরবর্তীতে কর্মক্ষেত্রের জন্য প্রবলেমের পয়েন্ট, এবং একাদশপতি দ্বাদশে গেছে লগ্নে রবি শুক্র দারিদ্র যোগ করছে, এগুলো মনের মতো অর্থ রোজগারে বাধা। আর একটা কথা সবসময় বলবো, অষ্টমপতি যেখানে লগ্নে আছে সেখানে সবসময় শরীরের ব্যাপারে কেয়ারফুল থাকবেন। আপনি বললেনও শরীর নিয়ে প্রবলেম বিরাট হয়েছে, শরীরের ব্যাপারে কেয়ারফুল থাকবেন। এবার আপনি একটু বলুন আপনার ছেলের এডুকেশন কিরকম, ভালো পড়াশোনা করছে? এডুকেশন বলতে ও তো মাধ্যমিকে 97% পেয়েছে। হ্যাঁ, আর এবার ও 12 দেবে। আর আমরা তো দিদি ওকে নিচে প্রিপারেশনের চিন্তাই করছি, ও নিট দেওয়াটাই চিন্তা করছে। মেডিকেলের কথা ভাবছে, তার মানে সায়েন্স নিয়ে পড়েছে, নিটের কথা ভাবছে, মেডিকেলের কথা ভাবছে। হ্যাঁ, মেডিকেলের কথা। হরোস্কোপে নেয়নি আমাদের ম্যাথ, কিন্তু এটা এটা ভুল ডিসিশন হয়েছে ম্যাথস না নেওয়াটা। কেন, আমি আপনাকে একটা কথা বলি, মঙ্গল মেডিকেলের মেন কারক গ্রহ দ্বাদশে রয়েছে, যার জন্য মেডিকেলের জায়গা ততটা দেখছি না। আর আপনারা হুট করে অঙ্কটাকেও ছেড়ে দিয়েছেন, মানে অঙ্কটা থাকলে দুটো রাস্তাই খোলা থাকতো, কিন্তু অঙ্কটা ছেড়ে দেওয়ার ফলে আপনার ওই রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেল। সুতরাং সেইভাবে চেষ্টা করতে হবে, বাধা কিন্তু খানিকটা মেডিকেলের জন্য আছে। ধন্যবাদ, আপনাকে যোগাযোগ করুন, বর্ধমানে আপনার বাড়ি ইলোরা। আপনি তো বলেছেন আপনার হাজবেন্ডের জন্য এসছেন, উপকার পেয়েছেন, প্রচণ্ড উপকার পেয়েছেন। ছেলের প্রতিকার প্রতিবিধান করান, ছেলের ক্ষেত্রেও উপকার পাবেন, এবং আপনি নিশ্চয়ই সেটা আমাদের সঙ্গে শেয়ারও করবেন। আপনি বর্ধমানে থাকেন, অনলাইনের জন্য আজকেই যোগাযোগ করুন। অনলাইন আজকে রয়েছে, আগামীকাল চেম্বার রয়েছে খড়গপুরে। অনলাইন আজকে পাবেন কিনা জানি না, চেষ্টা করে দেখতে পারে, চেষ্টা করে দেখতে পারে। আর আগামীকাল খড়গপুরে চেম্বার রয়েছে, মহালয়া অবসর আগে এই দুটোই চেম্বার, তারপরে অবশ্যই দেবীপক্ষকে আপনারা কাজে লাগাতে পারবেন, সেই চেম্বারও রয়েছে। আজকে হাতে সময় নেই, ধন্যবাদ জানাবো রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।
গণেশ রাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।